আসসালামু আলাইকুম বন্ধুরা, একরাশ সালাম ও শুভেচ্ছা। আমি জেসমিন আরা বেগম, আমার ইউটিউব চ্যানেল জেসমিনস ক্রিয়েশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অত্যন্ত মায়াময় একটি ছোট গল্প। গল্পটির নাম তুচ্ছ। শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তুচ্ছ। আমি সকালে উঠে বসে কাগজপত্র নিয়ে ঘাঁটছি, এমন সময় একটি 13-14 বছরের ছোট মেয়ে রাঙা শাড়ি পরে আমাদের বাড়িতে ঢুকল। আমাদেরই গ্রামের মেয়ে নিশ্চয়, তবে কোথাও দেখিনি বলে চিনতে পারলাম না। মেয়েটির এই অল্প বয়সেই বিয়ে হয়েছে। ওর কপালে সিঁদুর, হাতে সোনা বাঁধানো শাঁখা, শ্যামবর্ণ একহারা চেহারার মেয়ে, মুখখানি বেশ ঢলঢলে, বড় বড় চোখ দুটি, কানে দুটি সোনার দোল। জিজ্ঞেস করলাম, কার মেয়ে তুই রে? মেয়েটি সামান্য একটু হেসে মাটির দিকে চোখ রেখে বললে, বিশ্বনাথ কামারের। বিশুর মেয়ে? বেশ বেশ, তোর দেখছি বিয়ে হয়েছে এই বয়সে। কোথায় শ্বশুরবাড়ি? মেয়েটির খুব লজ্জা হলো শ্বশুরবাড়ির কথায়। সে মুখ অন্যদিকে ফিরিয়ে বললে, নারায়ণপুর। কোন নারায়ণপুর? ঘিবে নারায়ণপুর? হ্যাঁ। কতদিন বিয়ে হয়েছে? এই ফাল্গুন মাসে। শ্বশুরবাড়ি থেকে এলি কবে? গত পরশু এসেছি কাকাবাবু। আচ্ছা যা, বাড়ির মধ্যে যা। গ্রামের মেয়ে বাপের বাড়ি এসেছে, এ পাড়া ও পাড়ায় সব বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বড় স্নেহ হলো খুকিটির উপর এই গ্রামেরই মেয়ে, আহা। কিন্তু খানিকক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকে দেখি মেয়েটি মাঝের ঘরে মেঝেতে চুপ করে বসে আঁচল নিয়ে নাড়ছে। কেউ ওর দিকে মনোযোগ দিচ্ছে না, কেউ ওর সঙ্গে কথা বলছে না। প্রথম প্রথম হয়তো কথা বলেছিল মেয়েরা, এখন আর ওর কাছাকাছি কেউ নেই, ও একাই বসে আছে। কামারদের মেয়ে, তার সঙ্গে কে কথা বলে বেশিক্ষণ? আমায় দেখে মেয়েটি বললে, কাকাবাবু, ও কিসের ছবি? ও আমার ফটো। আপনার ছবি? মেয়েটি ফটো কথাটি বোধহয় বুঝতে পারেনি, বললুম, হ্যাঁ আমার ছবি। কে করেছে কাকাবাবু? মেয়েটি এতক্ষণ বিস্ময় ও প্রশংসার দৃষ্টিতে ঘরের দেওয়ালের কতগুলো ফটো, সিগারেটের বিজ্ঞাপনের মেম সাহেব, ক্যালেন্ডারের ছবিগুলোর দিকে চেয়ে চেয়ে দেখছিল। পল্লিগ্রামের ঘরের দেওয়ালে অবনীন্দ্রনাথ, নন্দলাল, যামিনী রায় বা রেমব্রান্টের ছবি অবশ্যই টাঙানো ছিল না। ও মেম সাহেব কী করছে কাকাবাবু? সিগারেট খাচ্ছে। ও মা, মেয়ে মানুষ সিগারেট খায়? আমি বললুম, মেম সাহেবরা খায়। দেখেছিস কখনো মেম সাহেব? কোথায়? রানাঘাট স্টেশনে, আরংঘাটা যাচ্ছিলাম যুগল কিশোর দেখতে, তাই দেখি রেলগাড়িতে বসে আছে, সাদা ধাপ ধাপ করছে একেবারে। দেখলুম ও একা বসে থাকলেও দেওয়ালের ওই অকিঞ্চিতকর ছবিগুলো দেখে বেশ আমোদ পাচ্ছে। আরও প্রায় ঘণ্টাখানেক পরে আমি আবার ঢুকলাম ঘরে কি কাজে। মেয়েটি সেখানে ঠায় বসে আছে, সেই ভাবি ওকে কেউ গ্রাহ্যও করছে না বাড়ির মেয়েরা, তাতে ওর কোনো দুঃখ নেই। দিব্যি একা একা বসে আছে, চলেও যায়নি। ও যে আমাদের ঘরে ঢুকে মেজের উপর বসে আছে, এই আনন্দে ও ভরপুর। দিব্যি লাল রং দেওয়া মাজা ঘষা মেজে, ঘরের বিছানা আসবাবপত্র দামি নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে যে শ্রেণীর ছবি সে তো বলাই হলো, একখানা টেবিল, একটা চেয়ারও আছে, টাটার টেবিল ল্যাম্প আছে একটা, কতকগুলো মাটির পুতুল, যেমন গণেশ জননী, গরু, হরিণ, টিয়া পাখি, রাধাকৃষ্ণ একটি কাঠের তাকে সাজানো রয়েছে। গৃহসজ্জার এই সামান্য রূপই ওর চোখে আশ্চর্য ঠেকেছে, খুকির চোখ দেখলে তা বোঝা যায়। আমার কষ্ট হলো, ওকে কেউ আদর করে ওর সঙ্গে কথা বলছে না, ও সেটা আশাও করেনি। আমাদের গ্রামে তেমন ব্যবহার কামার কুমোরদের মেয়েদের সঙ্গে কেউ করে না।
ওরা ঘরে ঢুকে বসতে পেরেছে, এতেই ওরা অত্যন্ত খুশি হয়েছে। তেল মেখে নাইতে যাব। নারকল তেল আজকাল পাওয়া যায় না বলে বাড়ির মেয়েদের ফরমাস মতো গন্ধ তেলের বোতল আসে দোকান থেকে। হেন কল্যাণ তেন কল্যাণ, আমি বোতল থেকে তেল বের করে মাথায় মাখছি দেখে ও চেয়ে রইল। আমি বললাম, গন্ধ তেল একটু মাখবি খুকি? মেয়েটি অবাক হয়ে গেল, এমন কথা কেউ ওকে বলেনি, কোনো ব্রাহ্মণ বাড়ির কর্তা তো নয়। বললে, হ্যাঁ, সরে আয় দিকিমা। তারপর তার চোখ দুটির অবাক দৃষ্টিকে অবাকতর করে দিয়ে আমি নিজের হাতে তার মাথায় খানিক গন্ধ তেল মাখিয়ে দিলাম, খোপা বাঁধা চুলের উপরে উপরে। ও হেসে ফেললে, অনাদৃতা আদর পেয়ে লজ্জা পেলে। বললাম, কিরকম গন্ধ? চমৎকার কাকাবাবু। কি তেল বল দেখি? কি জানি, খুব ভালো গন্ধ তেল। ভারী খুশি হয়েছে ও, বললে, আসি তাহলে কাকাবাবু, বেলা হয়েছে, এসো মা, আবার এসো একদিন। চলে গেল খুকি। কতটুকু আর তেল দিলাম ওর মাথায়, কিন্তু কি আনন্দ আমার স্নান করতে নেমে নদীর জলে। উদার নীলাকাশে কিসের যেন সুস্পষ্ট সৌন্দর্যময় বাণী, অন্তরের ও বাইরের রেখায় রেখায় মিল। চমৎকার দিনটা, সুন্দর দিনটা। শেষ হলো গল্প পড়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তুচ্ছ। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।